মালদা বাংলার গৌরব ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বাড়িয়ে দেওয়া হলো লকডাউনের সময়সীমা স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী আগামী চৌঠা মে সোমবার থেকে সতেরোই মে পর্যন্ত দেশ জুড়ে আরও দুই সপ্তাহের লকডাউন চলবে এই লকডাউনের আওতায় আসবে গ্রিন জোন এবং অরেঞ্জ জোনে থাকা এলাকাগুলিও স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে এক নিবিস্তারিত চার পাতার নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা অনুযায়ী পূর্বের মতোই কিছু বিশেষ দপ্তর এখনও বন্ধ থাকবে বন্ধ থাকবে অন্তর্দেশীয় বিমান ট্রেন মেট্রো চলাচল এবং সমস্ত আন্তঃরাজ্য সড়কপথগুলি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এমনকি কোচিং সেন্টারও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক খুলবে না কোনো জিম সিনেমা হল কিংবা শপিং কমপ্লেক্সগুলিও হসপিটালিটি সার্ভিস যেমন হোটেল রেস্টুরেন্ট সব কিছুই থাকবে বন্ধ রকম সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মানুষের যোগদানও থাকবে যথেষ্ট নিষেধাজ্ঞা অর্থাৎ কোনো রকম রাজনৈতিক কর্মসূচি সামাজিক কর্মসূচিতে মানুষের জমায়েত করে দেওয়া হয়েছে পুরোপুরি নিষিদ্ধ দেশ দেশজুড়ে কোথাও কোনো রকম জমায়েত করা যাবে না বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে রেড জোন অরেঞ্জ জোন এবং গ্রিন জোনের প্রকারভেদগুলি যদিও এক জোন থেকে আরেক জোনে যাতায়াতের ক্ষেত্রেও থাকবে যথেষ্ট নিষেধাজ্ঞা তবে এর মধ্যে সুখবর যারা ভিন রাজ্যে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিক তীর্থযাত্রী বা আরও অন্যান্য কাজে তাদের ফিরিয়ে আনা হবে নিজ নিজ রাজ্যে এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশিকা জারি করেছে যে চালু হতে চলেছে বিশেষ ট্রেন এবং সেই ট্রেন কিন্তু সর্বসাধারণের জন্য নয় শুধুমাত্র যারা আটকা পড়েছেন বিভিন্ন জায়গায় তাদের জন্য যেন তারা নির্বিঘ্নে নিজেদের আশ্রয়ে ফিরতে পারেন ইতিমধ্যে তেলেঙ্গানাতে আটকে পড়া ঝাড়খণ্ডের হাজারজন শ্রমিককে নিয়ে চালানো হলো ট্রেন আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করুন আগামী খবরের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন ধন্যবাদ